Charitable dispensary so that helpless people may not die without medicine. This is, in short, my aim in life. I think my choice is the best one. I shall be a happy man if I can fulfill my aim in life! Amma! 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 What is this? রাইতের বেলা বন্ধু বান্ধব নিয়ে কাঁঠাল বাগানের মধ্যে পিকনিকের আয়োজন করছে, সেই পিকনিকে মাংস খিচুড়ির আয়োজন, সাথে কচি শশার সালাদ। আমারে ডাইকে পেট ভরে খিচুড়ি মাংস খাওয়াইলো। খাওয়ার শেষে আমি কইলাম, আমার কি উদ্দেশ্য খাওয়াইলি? সে কি কইলো জানেন? না জানি না, না বলে জানবো কেমন কইরা? সে কইলো, আমার ঘুমের মুরগি চুরি কইরে পিকনিকের আয়োজন করছে, সেইটা আমারে খাওয়াইয়া চুরি হালাল করছে, আমার ডিম পাড়া মুরগি। এতগুলি ডিম ছিল মুরগির পেটে, ইয়া বড় আজকে সকালবেলা ডিম পাড়ত, সেই মুরগি চুরি করছে, এই মুরগির থেকে অনেকগুলি ডিম পাড়ত, ডিম থেকে আবার বাচ্চা হইতো,
এরপরে আবার সেই বাচ্চা থেকে আবার ডিম হইতো, সেই ডিম ফুটে আবার বাচ্চা হইতো, এইভাবে কত টাকা হইতো, কত টাকা, কত টাকা, 10,000 তো হইতোই। এত টাকা কাকু, আমগো তো আব্বা নাই, মা তো এত টাকা দিবার পারবো না, একটু কম নেন, 500 কম নেন, 9,500 নেন। মাই বুলাই মিললে আমার লগে পাইজলামি কর, আমার ডিম পড়া মুরগি খাইছে। হইছে হইছে, এখন মাথা ঠান্ডা করো তো হারু, তোমার মুরগির দাম আমি দিয়ে দিব, তুমি এখন যাও তো। খালি মুরগির দাম দিলে কিন্তু হইব না, আমি মানবো না, হিসাব করে আমার ডিমের দাম দিতে হইব, আমার ডিম পড়া মুরগি খাইছে। আর হইছে তো, এখন তুমি যাও তো। আমার ভাই একটা মুরগি চুরাবে তো শুন ভাই, তাহলে আমার এত মরা লাগা করে নাকি একজন সকালে ঘুম থেকে উঠা হাত মুখ ধোয়া নাই, উনি লেখাপড়া নিয়ে ব্যস্ত, উনি ঈশ্বর সঙ্গের বিদ্যাসাগর হইব। আর আরেকজন রাত বিরাতে মানুষের ক্ষতি করে বেড়ায়, সকালটা হইলেই মানুষ লাইনদের বাড়িতে বিচার দেওয়ার লাইকা। এই দুই পোলা লইয়া যে পড়ছে, আমি মহাযন্ত্র, আমি যখন কি করি আমি কিছুই বুঝতেছি না। মা, কেন রান্না বাড়ি হয় নাই মাঝে কটা? হ্যাঁ কেন, গ্রামের মানুষের মুরগি চুরি করে খাইয়া তোর পেট ভরে নাই, আবার আমার রান্নার খবর নেস কেন? আরু কাকার মুরগি কি এখনো পেটের মধ্যে আছে সেটা তো কালকের কথা, আর চুরি করতে যাও মুখে মা। হ্যাঁ মুরগি আসলে বেমাইরা এলিমে জব করে দিছে, আর হল কাকার তো বাঘ দিছি। আমার বাড়িতে তোর ভাত বন্ধ, তুমি আম্মা আম্মা জান তুমি খাওয়ানোর জন্য হুমকি দাও, তুমি কি জানো এই গ্রামে কত মানুষ আছে রান্না বাড়া কইরা আমার খাওয়ানোর জন্য বসে? তাহলে যা পাগরটাই যায় খা, আমার আন্দার খবর নেস কেন? ঠিক আছে যামু তো, যাওয়ার আগে একটা ফোন টোন করতে হইব না, ফোন করে তো জানাই দেব যে আমি আইতাছি, নাহলে কেমন হইব বুঝো না। এক মিনিট, হ্যালো, আমার আম্মা জান তো সকালের নাস্তা বন্ধ করে দিছে, আমারে খাইতে দিব না বলে। সত্যি? আচ্ছা ঠিক আছে বলো কি আ তোমার ইচ্ছা যা খাও। আচ্ছা ঠিক আছে শোনো, আমি এই মাত্র ইউটিউব চ্যানেল থেকে একটা নতুন হালুয়া শিখছি, একেবারে নতুন রেসিপি, ওই যে তোমার জন্য বানায় নিয়ে আসবো হালুয়া। হ্যাঁ আচ্ছা, সাথে দুইটা গিয়ে বাজার রুটি রাখবো। আচ্ছা ঠিক আছে। আমার মতের মাইয়া মজান, শুধু আমানতের মাইয়া হইব কে, কত জোরের মাইয়া এরকম মনে করো যে নাস্তা খাবার রাইখা ওয়েট করে আমার জন্য, বুঝলা না তোমার ছেলের মতো এটা কোনো খাবার হলো? সকালবেলা এই ধরনের খাবার তো গরিব লোকেরা খায়, তুমি না আম্মা যা না যা, কি আমার জমিদারের বাচ্চা রে, কয়দিন খাওয়ায় দেখ মনে, হে ঘুরা আমার বাড়িতে আই তৈব। জানো ইউটিউব দেখে শিখছি বুঝছো, একদম নতুন রেসিপি, কেমন হয়েছে? খুব ভালো। ও ও
অসাধারণ। ও করতেছে কেন, পানি খাবার তো না? না ভালো লাগতেছে, ভালো দেখতেছি। ও সেরকম হালুয়া। ও যাই, তুমি কই যাইতেছ? আরে এত মজার হালুয়া আমি একলা খেলে চলবো? বন্ধু বান্ধব নিয়ে খাইতে হবে না, অগর না দিলে তো আমার মারবো। ও যাই, মহানে ফুটুর ফাটুর হাম নাই যাতে হাম গরণ বন্ধ হরের নাই খাই যাই গাই যাই উত্তহি ওরি হুক বাসর আরে ফির তোমারে উগা ফুলার ডা কলার বাছি বুড়ু করি কই ফেলাতে তোরে ভালোবাসি আরে ফির তোমারে বিশ্বাস করি অবিশ্বাসের লাতিখন এই দুনিয়ার প্রীতির লক্ষণ এই দুনিয়ার প্রীতির লক্ষণ দোস্ত একটা কথা কইতে চাইছিলাম ক তোর আসলে কবলটা খুব ভালো প্রত্যেক দিন আলাদা আলাদা রেসিপি খেয়াল করছো বিষয়টা? এই শালায় আমার প্রত্যেকটা দিন আমার খাওন নিয়ে ঠকায়। অসাধারণ অসাধারণ, অন্যরকম একটা ব্যাপার সেবার আছে তাই না? একটু করে তো জালটা লাগছে, টক জাল একটু মিষ্টি লাগবে তো। পানি পানি আমি আইছি তোমার বিদ্যাসাগর পোলারে দেখতে। আচ্ছা এই কথাটা কত লজ্জা করে না, মায়ের কাছে আবার সরম কি হয়েছে? নিজের দোলা নিজে পিটাই তো না সিরা যাইব গা। তোমার বিদ্যান পোলাটা কই যাই তো ডিস্টার্ব করে যায়। আমি 500টা ঘুম নিতে গেলাম, সে কান্নাকাটি করে অস্থি কেষ্টু নাইস হয়ে গেলাম, মানুষ এত কিপটা হয়? এই আমি এখানে চাষার গল্প করতাম, জানাইছ তোমার তা তোমার পড়ালেখা কেমন চলতেছে? ফার্স্ট ক্লাস। মনে করো যে এমএল লাইভ রচনাটা গতকাল রাইতে পড়ছিলাম, সকাল থেকে ভুলে গেছি, এনবার পড়তাছি, এরপর থাকবে একটা রচনা, পড়া শেষ বইটা সিরা ফেলাম আর আমি বিদ্যাসাগর হয়ে যাবো। তাই নাকি, বিদ্যাসাগর হয়ে যাবা? আই বিদ্যাসাগর কি ম্যাট্রিকে 3 বার ফেল করছে? ও এই তাইলে কি আমি বিদ্যাসাগর হইতে পারবো না? প্রবলেম নাই, সাগর হইতে না পারি, নদী নালা খাল বিল কিছু একটা কিন্তু আমি হয়েই সার্ভিস চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। হাসি বন্ধ, দাঁত খেলে হাসো, পর পুরুষের সামনে লজ্জা করে না তোমার? তুমি পুরুষ তাই না? আই পুরুষটা কি স্কুলে পড়ে? তুমি তো স্কুলে পড়ো, স্কুলে তো বাচ্চা বলা বান্দা পড়ে, নিজের আবার পুরুষ বলে দাবি করে। আম্মা আম্মা এই ছেলে আমার বিরক্ত করতেছে। আম্মা রে ডেকে কোনো লাভ নাই, আম্মাই আমার পাঠাইছে, বললো যা যে দেখ তোর হবু জামাই কেমন পড়ালেখা করতেছে। জীবনেও না, জীবনেও না। এই জীবনেও না কি? জীবনেও আমি কারো জামাই হমু না, আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হমু, কিন্তু কারো জামাই হমু না, না নু এন্ড নেভার। আম্মা 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 এই যে ছেড়ে কিন্তু বিরক্ত করতেছে, আর তোমার বিদ্যান পোলা কিন্তু খুনি হয়ে যাব। আম্মা 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 আম্মা
शाला शाला है शाला हेलो शाला बाइरा सो हमी बोल कुत्तों से यह तो नहीं तुम्हें क्या नहीं करो बाटी फिर दोन लिखा इसी रुझगस को राय देते देरी हुई क्या लोग चो अन बुझना मत तुम्हारे बोलता अब अरे तुम्हारे घंटे के बाटी डरनी सी हाँ खाली दी वो बोले दी तो बना खाली दिले क्यों जानो अमंगल है ओ तो क्या नहीं समझ रहे एक खिचड़ी आर मानी छागुल वंश बाबा आमारे राय का खाई तो मुंह साइन है ताई ना क्या मैं संभव ना 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 ये दिया गी गी क्या मनुष्य मजा तुमको सादा सागुल टा किन्तु हेवी चिलो मिनिमम मोने करो जो दुई के जी तो तेल बारुसी की कोयला तुमने तुम्हें आम को सादा तुम क्यों बुझते पड़ते सो आप बात जो कौन सा जानते पड़े तुम्हार की अवस्था ना हुई बो तुम्हारे चूड़ी ना हमारा कोना खाई तो मन चाहिए तुम जो तेरे ना खाओ तेरे चूड़ी रा पड़ा दे आमे हम पापी तुम जो चाहे पापी हो जी बस बोलो तो हालात ले जाओ खुशी एकदम खुशी खुशी लो बेटा रहते बेशक कोई लग बोला हम तुम्हारे अब्बा हम आके देख लेते हैं लोग जी তোরা কিন্তু কালকে রাইতে আমার পিকনিকের আওয়াজ নাই আর ওই যে আগের দিন খিচুড়ি আর মাংস এটাও কিন্তু আমার ভাগে কম দিছ ওই মিয়া এটা কোনো কথা কইলা তোমার এই বয়সে যে পরিমাণে খাও পাঁচ জনের খান তো একাই খাও এই জন্য তোমার কাল রাখি নাই তোমার কাল রাখলে আমাদের খাও তো নষ্ট হয়ে যায় তুমি কি করছ দোস এই তোমরা কি কোনো অংশ কম খাও আমি কি বেশি খাই শুধু হ্যাঁ আর এই যে এই কথাটা এই যে ইয়ের কথাটা ছাগল চুরির যে ই এইটা যদি আমি আমানত মেরে কয়ে দেই তাহলে কি হইব একবার অবস্থার ভাইবে তাও তো তুই হইলে কি আমন শেষ সামস আমরা আমানত চা ছাগলের মাংস খাইছি আর সেই ছাগলের মাংস তুইও খাইতে চাস তুই তো সাহস কম না রে এই বেটা আমানত মেরে তুই কি করবি তুই খাইতে চাস তো অসুবিধা নাই তোর দোকান থেকে 5 টাকার চা কিননা তোরে খাওয়াই দেব আমানত মেরে আমি ডরাই হ্যাঁ শোন তোর আমানত শেয়ার অনেক কিছু খাওয়ার বাকি আছে পাপ করছ না পাপ বিচার অলরেডি শুরু হয়ে গেছে তা খাও শোন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এই আমার নিয়ে কোনো কথা কইতেছিল মনে হইল আরে বাপ জানতো ওর কথা ওর কথার কি কোনো দাম আছে তো সারা জীবন এরকম উল্টা পাল্টা কথা কইয়া বেড়াইলি আরে কি কইতেছিল হেইডা ক ইয়ার কই কত কথা কয় ও নাকি বলে দুনিয়াতে আইছে আপনার বিচার করার লাগি আর কি কয় জানেন গত রাইতে যে আপনার ছাগল দিয়ে পিকনিক করছে এই কথা যদি আমি আপনার কইয়া দেই তাইলে নাকি ও আমার দোকান থেকে 5 টাকা দেয় চা কিনে আমারে খাওয়াইবে কি আমার ছাগল চুরি করে খাইছে ওর এত বড় সাহস হ্যাঁ জানে না আমি কেডা আরে আমি যদি নির্বাচনের সময় নির্বাচন থেকে সইরা না রাইতাম বর্তমান চেয়ারম্যান অনুরোধে তাহলে আমি চেয়ারম্যান হইতাম আর এই চেয়ারম্যান সোবান চেয়ারম্যান যে আমারে 50,000 টাকা দিয়া কিনতে চাইছিল এটা জানে হ্যাঁ দুনিয়া সবাই জানে ঠিক আছে আমি আগে এই সাগরের ব্যাপারটা শিওর হয়ে আনি তারপরে দেখাই দিচ্ছি বাবা দাদা ছাগল চুরি করে নিয়ে যায় বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করে আনন্দ করে ওর আনন্দ আমি ছুটে আইতেছি আমি একেবারে ওর লাল দালানের ভিতরে ঢুকাইয়া পিকনিকের ব্যবস্থা করতেছি আপনি মানিকের নামে কি মামলা করবেন না 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 মামলা পরে করুন আগে চেয়ারম্যানের কাছে যাবো চেয়ারম্যানের ঘটনাটা আমি জানামো
চেয়ারম্যান হইল আবার বন্ধু সুলভ ছোট ভাই, আমি স্যাক্রিফাইস করছি বুঝলি তো। হ্যাঁ চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান এই ব্যাপারটা অবশ্যই জানানো দরকার, অবশ্যই অবশ্যই। ওরে আমি আচ্ছা আম্মা, এই ছাগল চুরির ব্যাপারটা আপনি জানলেন কি করে? হ্যাঁ আব্বাজান, আমি অনুমান করছি, মানে আমাগো ছাগল এই গ্রামে ওই শয়তান পোলা ছাড়া আর কে হাত দিবে বলো তো? আমার ধারণাটা ঠিক হয়েছে না আব্বাজান? আমার ছাগল চুরি করছে, ওর দেখলে তো আমার গায়ের মধ্যে আগুন জ্বলে, আমার সামনে আগে পড়ুক, ওর মজা বুঝাবো আমাগো ছাগলের হাত দেওয়া। না 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 মা, মাথা গরম করা যাইব না, আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি, চেয়ারম্যানের ব্যাপারটা জানাই, সে যদি উপযুক্ত বিচার না করে তারপরে পরের ভাবনা পরে ভাবা যাবে। আমি গেলাম। তুমি কালকে আমাকে সাদা ছাগলটারে জবো করে পিকনিক করছো না? আব্বা কোনো ভাবে মনে হয় এই বিষয়টা জানে গেছে, আব্বা এখন তোমার নামে চেয়ারম্যানের কাছে বিচার দিতে যাইতেছে। ফ্যান্টাস্টিক, এটা তো খুবই আনন্দের বিষয়, মেঘনা সেতির জল এসে পড়ছে। আর তুমি এত টেনশন করতেছো কি লিগা? আমি তো এরকম কিছু একটা চাই, তোমার বাপ চেয়ারম্যানের কাছে আমার নামে বিচার দেখ। আব্বা যেভাবে খেতে খেতে গেল আর কইতে কইতে গেল যে চেয়ারম্যান যদি তোমার নামে বিচার না করে তাহলে থানায় তোমার নামে মামলা করবে। না না, মামলা টামলা কিচ্ছু হইব না, মানে চেয়ারম্যানের সাথে তোমার আব্বার তো ভালো খাতির, চেয়ারম্যানে আমার বিচার করবো, এটা কোনো ভুল নাই। এটা নিয়ে তুমি আগের কোনো টেনশন করো না, বুঝছো? আরে তোমার নামে চেয়ারম্যান বিচার করবো আর আমি চিন্তা করবো না? চেয়ারম্যান হইলো তোমার বাবার পক্ষে তো, আর আমার বিচার করলে কি করবো? আমি কোনো অন্যায় করছি? My aim is to be a doctor. For this, I have studied hard so that I pass SAT examination with great credit. With great credit. After passing SAT examination... পড়ালেখা! চোর ভাই পড়ালেখা করে কি হইব? চোর নাম কি ঘুষব? সত্যিটা না জানি না, কারণ চোর পড়াটা কিন্তু ভাই অন্যায়। পোলা পান মানুষ, না হয় একটু ভুল করেই পালাইছে। আমি তো হারুরে কইছি যে তার মুরগির টাকাটা দিয়ে দিমু, তারপর সে আপনার পাঠাইছে কেন? যে না, আমি মুরগি চোরের নালিশ নিয়ে আসি নাই, তোমার পোলা তো আরো বড় চোর। গেল রাইতে আমার খাসি চুরি কইরা বন্ধু বান্ধব নিয়ে আমোদ ফুর্তি করছে। এই এত বড় সাহস সে কোথায় পায়? কাল লগে খেলতে নামছে, তার পরিণাম কি সে জানে না? আপনি কি আমার বাড়িতে হুমকি দিতে আইছেন? যে না, হুমকি না জানান দিতে আইছি। শনিবার দিন আপনার চোর পোলার বিচার হইব, চেয়ারম্যান সাহেব জানাইতে কইছে, তাই জানাইয়া গেলাম। এটা তো আপনার কাজ না, এটা চকিদারের কাজ। লোকপক্ষে তো শুনছি যে আপনার চেয়ারম্যানের কাছ থেকে 50,000 টাকা খাইয়া চেয়ারম্যান ইলেকশন করেন নাই, চেয়ারম্যান না হইতে পারা এখন চকিদার হইছে, তাই না? যেমন কাজ তেমন ফল, তোমার পেট থেকে চোর ফুলাই তো জল বুড়িব। শনিবার দিন তোমার পোলার বিচার, ওই চোর ফুলাই নিয়ে হাজির থাকো, কথা শেষ। কথাটা ঠিক বলেন না কাকু, পাইপের দিকে গেলে চুরি হয় নাই, আমার মতো বিদ্যান পোলাও কিন্তু হইছে। মা আমি ইংরেজি জাহাজ হইয়া ইংরেজি সাগরে কেন ডুবে মরি? এইখান থেকে পারো আছে মা, পারবো না, সরি। খালি গাই যামু বিদ্যান পোলা, আমি তোমার বড় পোলার মতো চুন না। I think my choice is the best one.
ভাই এইখানে দাঁড়িয়ে আছেন কেন বাড়িতে আছেন না আমার বাড়িতে যাব না আগে কও যা শুনছি তা কি ঠিক কি শুনছেন ভাই মিশা কথা ভাই আমি জুয়াটো খেলি নাই আমি ভাই খালি দাঁড়া দাঁড়া দেখছি মানুষের ছোট কথার কেন তো বড় করবার পরে ভাই আমি কসম করছি না আপনার লগে ভাই কসম কিন্তু কসম যখন কসমের জায়গায় নাই সেটা আমার বোঝা স্যার হ্যাঁ তুমি ঠিক করে কও ওই মানিক চোরে নাকি তোমার মুরগি চুরি করে খাইছে কথাটা কি সত্য সত্য ভাই আমার ডিম পরা মুরগি খাইছে যেদিন রাইতে খাইছে ওই দিন সকাল বলা ইয়া বড় একটা ডিম দিছে তবে ভাই বাজারে যখন যে ডিম পাওয়া যায় গুগুর ডিমের মতন এই ছোট ছোট ডিম বুঝলাম বুঝলাম ছোট ছোট ডিম পারে কিন্তু মানিক যে মুরগি খাইছে সে কথা আমার জানা নেই কেন হ্যাঁ আরে মানিক কি এলাকার বড় মাস্তান হয়ে গেছে নাকি আর তোমরা কি মানিককে ডরাও জি ভাই জানাইতাম তবে ভাবিরে কইলাম ভাবি কইলো মুরগির দাম দিয়া দিব তোলা তো খারাপ ভাই বাপ মা তো ভালো মানুষ ভালো মানুষ খুব ভালো মানুষ চিনা বেলাইছো না মুরগির দাম দিয়া দিব মুরগির দাম দিয়া দিব কিন্তু ডিমের দাম কি দিব এই কথা তো আমি ভাবিরে কইছি দেহি ভাবি কি করে আরে অত দেহা দেহির দরকার নাই শনিবার দিন মানিকের বিচার হইব চেয়ারম্যান সাহেব নিজে থাইকা বিচার করব তুমি সবাই মতো চলে আসবা তোমারে তিন ডবল টাকা উঠানোর ব্যবস্থা আমি কইরা দেবো মাথায় তো কিছু ধরতেছে না এখন কি হইব কত দোস্ত মজা জ্বালা পড়ে গেলাম কতক্ষণ যাবৎ খালি দেখতেছি আয় উদাস মনে হয় পেটের মধ্যে গ্যাস জমছে একবার ওনে যায় একবার এনে যায় এই তোদের কি টেনশন হ্যাঁ তোদের নামে কেউ বিচার দিছে আজ এর টেনশন করো শুধু শুধু হাঁটো কিরে তুই এনে রত ঘট নাকি বিদ্যান হওয়া স্যারে তুই এনে কোনো সমস্যা নাকি বাড়িতে আর বিদ্যান হওয়া সুরের বাইর বিদ্যান হয়ে লাভ কি সুর নাম কি মুসব আমরত কাকু আইছিলাম গো বাড়িতে তুমি নাকি তার ছাগল চুরি করে খাইছ তা করছি তো কি হয়েছে সি 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 ভাই সি সি তুমি শাস্তি ছাগল চুরি করলা আবার নিজ মুখে তুমি তা স্বীকার করতেছ তোমার তো শাস্তি হওয়া উচিত তুমি জানো সৌদি আরবের শাস্তি কত ভয়ঙ্কর চুরি করলে আটকাইটা দেয় কোন কোন দেশে তো পাও কাইটা দেয় তুই কি করবি তুই কি হাত কাটবি না পাও কাটবি এটা কো আমি কিছুই করবার চাই না ভাই আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে চাই আমার অভিশাপ মোচন করতে চাই তুমি মানুষের ক্ষতি করো এই অভিশাপ আমার উপর লাগে এনেকে আমার পাশ হয় না একই রক্ত তো রক্ত কথা কয় তা নইলে আমি ইংরেজির জাহাজ একে ইংরেজি সাগরে ডুবে মরি তাহলে তুই আর কি চাস এটা কত রতন আমি তোমার বিচার চাই আমার অভিশাপ মোচন করবার চাই তাহলে তুই কি করবি আর তোর বড় ভাই পাপ করে আমি তো একটা কিছু করতে হবে তুই এক কাম কর তুই এই যে 200 টাকা নে 200 টাকা নিয়া একটা মাইক ভাড়া কর একটা রিক্সার মধ্যে মাইকটা লাগায়া তুই সারা গ্রামে প্রচার করে দে যে আমার বড় ভাই একটা ছাগল চোর তার বিচার চাই এবং তোর বিচারে যেন সব গ্রামের মানুষ আসে বিচার হয়ে যাবো গা তোর পাপ মোচন হয়ে যাবো গা ঠিক আছে না সত্যি পাপ মোচন হ্যাঁ সত্যিই তো তুই পাপের লেগে বলে তুই পড়ালেখা করতে পারস না হ্যান তেন একদম বাইশপ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আসছে শনিবার আমানত কাকার বাড়ির পাশে আমার শ্রদ্ধেয় বড় ভাই মানিক জোয়ারদারের ছাগল চুরি উপলক্ষে এক বিশাল বিচারের আয়োজন করা হইয়া আছে উক্ত বিচারে আপনারা সবাই আমন্ত্রিত বাইশপ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আসছে শনিবার আমানত কাকার বাড়ির পাশে আমার সদ্যেও বড় ভাই মানিক জোয়ারদার সে একজন অসৎ লোক তিনি ছাগল চুরি করে তার লাইফে কোনো এম নাই
without aim. Life is a ship without a radar. A fixed aim helps the man. Hey, hey, hey. By job, by job. Activity is good to know. Hey, 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 পড়াশোনা করছে বিষয়টা বুঝস্তা মাথা দিতে ঢুকে না তোর মাথায় কিছু নাই শোন সারাদিন ধরে মাইকিং করতে এখন রাত্রে মাইকিং করো কি রে বাবা বসে রয়েছি কথা নাই বার্তা নাই কোনো কথা নাই আমার আবার কাঁদতেছে ঘটনাটা কি খুলে কই তো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আম্মা তোমার নামে চেয়ারম্যানের কাছে পেশাব দিতে আগামী শনিবার তোমার পেট জুতি করাইবো অসাধারণ তুমি কোনো খোঁজ খবর রাখো সব ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ আমি জানি তো তুমি কি মনে করছো আমি জানি না আমার বহু আগে এই নিউজ কানা এসে পড়ছে আমি জানি সব কিন্তু আবার কান্দ কে আমি তো জানি রাজি হইব একবার ভাইবা দেখছো সত্যি করে কত তুমি কি আমার বউ বানাইতে চাও আমি কি তোমার সাথে শুধু প্রেম করতে আসি শুধু প্রেম করতে আসি নাই তোমার বউ হইয়া তোমার পাশে সারা জীবন থাকার লাগাইছি বলো তোমার আব্বা যে সব কিছু কারখানা করতেছে তোমার আব্বা যে কত ভাল ভিলে আর মনে করো যে এই জন্য ভিলেনের মেয়ের সাথে যে নায়কের প্রেম এবং বিয়ে হবে না এটা কোনো দেখছো কোনো ছবিতে এরকম দেখছো সুতরাং এটা স্বাভাবিক এটা নিয়ে কান্দনের কিছু নাই টেনশন করার কিছু নাই এটা স্বাভাবিক গতিতে চলতেছে ছবির এন্ডিং এ তোমার আর আমার প্রেম এবং বিয়ে হবে এটা স্বাভাবিক কারণ আমি নায়ক তোমার বাবা ভিলেন তুমি এলো নায়িকা বোঝা হিসাব তুমি আবার আব্বারে ভিলেন কইলা ফালতু কইলা তোমার আব্বারে ভিলেন কবু না তো কি সে তো ভিলেনই সে ফালতুই তো যেসব কাজ করতে কি কবু না আচ্ছা শোনো যাক শনিবার দিন একটু সাজা গুজা থাকো ভিলেন হোক ছবি হোক যাই হোক তাই হোক তাই হোক ছবির নায়িকা কিন্তু তুমি বুঝছো শনিবার দিন একটু ভালো করে সাজুগুজু করে চলে এসো ওকে আবার কান্দে বাবারে তুমি খালি ব্যাগ গিয়ারে যেতেছো মানুষ বড় হয় কান্নাকাটি ছোট কালে কান্নাকাটি করে পরে গিয়ে মনে করো শক্ত হয় তুমি যে যত বড় হইতেছো তত কান্দ এই ছেলে তোমার মাথার পেছনে ঝুটি বাঁধছো কেন আমি প্রচুর পড়ালেখা করি তো এই জন্য আমার এই চুল লাগে
আমি হলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব বড় ফ্যান, আমি তারে ফলো করি। না না চেয়ারম্যান, ও খুব ভালো পোলা, বদমাইশ হলো ওই যে মানিক এবং মানিকের গ্রুপ। তুমি জানো না চেয়ারম্যান, এরা গ্রামের এমন কেউ নাই যার বাড়িতে চুরি করে না। এরা গ্রামের মানুষের হাঁস মুরগি গরু ছাগল ডাব আম জাম কাঁঠাল সব কিছু চুরি করে বর্ষাকালে। বর্ষাকালে আমাকে গ্রামে ব্যাঙের ডাক শোনা যায় না কেন? এই বদমাইশগুলো, এই বদমাইশগুলো ব্যাঙও ধরে ধরে সবাই করে ভেজা ভেজা খায়। মানিক, তুমি কি সত্যি আমানত ভাইয়ের ছাগল চুরি করছো? চেয়ারম্যান সাহেব, আজকে কোনো কিছু ঢাকনা থাকবে না, সব ঢাকনা খোলার জন্য আজকে সবারই ডাকা হয়েছে, আপনারও ডাকা হয়েছে। এখন কথা হইতেছে কি, আমাদের এই গ্রামের যুবকদের জন্য একটা ক্লাব আছে, নিশ্চয়ই আপনি জানেন, অগ্নিগিরি ক্লাব। সেই ক্লাবের মাঠের অবস্থাটা আপনি দেখছেন, গাছ লাগাইছে সেখানে, গাছ লাগাইছে আমানত চাষা। ইনি হইতেছেন আমাদের এই ক্লাবের সভাপতি, ওনার আব্বা সদ্য আব্বা জায়গা জমি দান করে গেছে এই ক্লাবের জন্য, সেই উত্তরাধিকারী সূত্রে সে সভাপতি হয়েছে। এখন আমার কথা হইতেছে চেয়ারম্যান সাহেব, এটা ইয়াংদের একটা ক্লাব, সেই ক্লাবে ওনার সভাপতি হওয়াটা কি মানায়? তারপর আমরা মাইনে নিচ্ছি, আমরা মাইনে নিচ্ছি, ঠিক আছে, সে যেহেতু থাকতেছে মুরব্বী মানুষ থাকুক। চেয়ারম্যান সাহেব, আপনি তো ভালো করে জানেন প্রতি বছর এই ক্লাবের সরকারি অনুদান আসে, অনুদান কোথায় যায়? অনুদান কিন্তু কোনো কাজে লাগানো হয় না ক্লাবের জন্য, অনুদানটা চলে যায় কার কাছে? আমাদের সভাপতি, সদ্য সভাপতির কাছে। সভাপতি নিজের মনে করে রায়কা দেয় এবং খুব খারাপভাবে বললে যে আমাদের টাকাগুলি, ক্লাবের টাকাগুলি সে মাইরা দেয়। বলতে বাধ্য হলাম, কিছু মনে করবেন না। আমরা এই গ্রামের যুবক ছেলেরা সবাই তো আছে, জিজ্ঞেস করতে পারে সবাই রে নিয়া, মিনিমাম 7-8 বার আমরা ক্লাবের মধ্যে সাইনবোর্ড টাঙাইছি। আমরা বিকালে টাঙাই, সকাল হইতে হইতে দেখি যে সাইনবোর্ড নাই। কেন জানেন? কারণ হইছে তার আব্বা আমাদের শ্রদ্ধ মুরব্বী যে ক্লাবের জন্য জমিটা দিয়ে গেছে সে এটা চাইতেছে না। আমরা যুবক যারা আছি তারা ক্লাবের মাধ্যমে খেলাধুলা বা সাংস্কৃতিক কর্মকাণ্ড করি, সে এটা চাইতেছে না। সে দখল করে তার নিজের ভোগবিলাসের জন্য, তার নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে চাইতেছে। এই যে মেয়েগুনি যে এই যে গাছগুলি লাগানো হয়েছে এটার মতো কারণ আছে, কিন্তু এটা দখল করে রাখছে যেন আমরা খেলাধুলা করতে না পারি, শিল্প চর্চা না করতে পারি, আমরা যেন যুবক শ্রেণীরা ভালো পথে যেতে না পারি। এখন অবস্থা হইল এই যে আমরা চুরি করি, কেন করি কারণটা তো আপনি বলছেন, আপনার বাড়ি তো গরু ছাগল পালেন, আমরা যেন সুন্দর করে চুরিদারি কইরা চলতে পারি, কারণ আমাদের খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড করা সব মাধ্যম সব জায়গা সব দরজা তো বন্ধ করে দিতেছে আমাদের মুরব্বী, আমাদের গ্রামের এই যে আমানত চাষা। ভাগ্য ভালো, আমাদের ভাগ্য ভালো, আপনাদের ভাগ্য ভালো যে গ্রামের পোলাপানটা নেশা পানি এখনো ধরে নাই, নেশা পানি না ধরা যে এখনো সুস্থ আছে। কিন্তু এইভাবে চলতে থাকলে দেখবেন যে পোলাপান নেশা পানি কইরা রাস্তাঘাটে উলঙ্গ হয়ে ঘুরবো। শুনলা শুনলা চেয়ারম্যান কথা শুনলা, কত বড় বেয়াদব তুমি কিন্তু এলাকার চেয়ারম্যান, অতএব তুমি কিছু থাকে মানিক যা বলছে মিথ্যা বলে না, সত্য কথাই বলছে। আমানত ভাই, আপনার নাম হইতেছে আমানত আর আপনি মানুষের আমানত মাইরা খাইতেছেন, এটা কি ঠিক? ওরা মাঠের গাছ কাটা পরিষ্কার করে নিলেই তো পারে। না সেটা ঠিক আছে, কিন্তু এখন একটু কথা বলি আমি, মানে এই মাঠ উদ্ধারের আন্দোলন করতে গিয়া চেয়ারম্যান সাহেব, এই আমার কিন্তু একটু ব্যক্তিগত মানে খুব ক্ষতি হয়ে যেতেছে আর কি। এই ক্ষতি যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়ায়। মানে তোমার কি ক্ষতি হয়েছে তুমি আমাকে বলো, যেহেতু আমি চেয়ারম্যান আমি চেষ্টা করব তোমার সেই ক্ষতি পোষায় দেওয়ার জন্য। না ব্যাপারটা হলো কি, মানে শায়লা আমানত চাষার মেয়ে, তার সাথে আমার সম্পর্ক, আমি তার ভালোবাসি। এখন আমানত চাষার সাথে যে ঘটনা ঘটলো, যে রেশারেশি শুরু হইলো, আমানত চাষা তো মনে হয় জীবনে আমার কাছে তার মেয়ের বিবাহ দিব না। এখন সেটা না দিলে তো আমার জন্য মানে খুব আমি বাঁচব না আর কি। এখন আপনার চেয়ারম্যান সাহেব এটার একটা ব্যবস্থা করে দেন, আমার কিছু বলার নাই। আমানত ভাই আপনি বসেন বসেন, তোমার কথা তো শুনলাম, এবার কন্যার কথা শুনি। কি কন্যা রাজি?
জি আমি রাজি আছি। মাশাআল্লাহ। বল করে রাখ। তাইলে না কথা।